আপনারা যারা নেতাজি সুভাষোপেনি ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তো আপনাদের বিডিপি ফার্স্ট ইয়ারে কোন কোন সাবজেক্টের উপর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, তো সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ফার্স্ট ইয়ারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, তো আপনাদের কিন্তু প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো করে অনার্স পেপার থাকবে। অর্থাৎ আপনারা যদি কেউ বাংলা সাবজেক্ট নিয়ে কিন্তু অনার্স করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের বাংলা পেপার ওয়ান এবং পেপার টু, অর্থাৎ ইবিজি ওয়ান এবং ইবিজি টু। এছাড়াও অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা অনার্স করছেন, যেমন হিস্টোরি, ইংলিশ, এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, তো এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে দুটো করেই অনার্স পেপার থাকবে। তো দুটো করে অনার্স পেপারের ক্ষেত্রে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, প্রতিটা পেপারে অনার্স পেপার দুটো থাকবে। তো 100 নম্বরের উপর কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা করতে হবে, দুটো অনার্স পেপার, অর্থাৎ 100, 100, 200। এবং তার সঙ্গেই থাকছে কিন্তু FHS বলে একটি সাবজেক্ট, অর্থাৎ এই FHS সাবজেক্ট এবং FBG, FEG, ENVS এই চারটে সাবজেক্ট কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম, অর্থাৎ বিডিপি ফার্স্ট ইয়ার আর্টস, সায়েন্স, কমার্স সবার ক্ষেত্রে কিন্তু এই নিচের আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই চারটে সাবজেক্ট কিন্তু আপনাদের প্রত্যেকই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু থাকবে। তো এবার বলে রেখি, এই FHS যে সাবজেক্টটি রয়েছে, এই FHS সাবজেক্টের উপরও কিন্তু আপনাদেরকে 100 নম্বরের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে FBG যে 50 নম্বরের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, FEG 50 এবং ENVS 50, অর্থাৎ বিডিপি ফার্স্ট ইয়ার আর্টসের ক্ষেত্রে আপনাদের টোটাল 6টা পেপারের উপর কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে বলে রাখি কমার্সের ক্ষেত্রে, তো কমার্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকের দুটো পেপার থাকবে, ECO 1 এবং ECO 2, অর্থাৎ ECO 1 এই দুটো অনার্স পেপারের ক্ষেত্রে ECO 1 এবং ECO 2, তো এই দুটো পেপার 100-100 করে, এবং FHS যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু 100 হবে, এবং বাকি যে তিনটে কম্পালসারি পেপার থাকছে FBG, FEG, ENVS, তো এই তিনটে কম্পালসারি 50-50-50 করে, তাহলে টোটাল কিন্তু আপনাদের 450 নম্বরের কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের পরীক্ষা কিন্তু দিতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে FHS, FBG, FEG, ENVS, আর্টস, সায়েন্স, কমার্স সবার ক্ষেত্রে কিন্তু এটি সেম, আর এত নম্বরেই কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং এখানে আর্টস এবং কমার্সের ক্ষেত্রে ইবিজি 1 এবং ইবিজি 2 এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্টসের এবং কমার্সের ক্ষেত্রে দুটো করে অনার্স পেপার থাকছে, তো এই দুটো করে অনার্স পেপারের ক্ষেত্রে আপনাদেরকে 100-100 করে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তাহলে টোটাল 450 নম্বরে কিন্তু অ্যাসাইনমেন্টে পরীক্ষা কিন্তু আপনাদের হবে, বা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। তো তার আগে বলে রেখি, নেতাজি সুভাষোপেনি ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ নেতাজি সুভাষোপেনি ইউনিভার্সিটির সমস্ত রকম তথ্য বা ইনফরমেশন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবেন। এবং এই 450 নম্বর, অর্থাৎ আপনি যত নম্বরে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি যে 100 নম্বরের পেপারের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যত নম্বরে অ্যাসাইনমেন্টে পরীক্ষা দেবেন, তো তার থেকে 30% নম্বর কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিট বা ফাইনাল মার্কশিটের সঙ্গে বা ফাইনাল যে মূল যে টোটাল নম্বর তার সঙ্গে কিন্তু আপনাদের 30% নম্বর কিন্তু ওখানে অ্যাড হবে। তো আশা করি বুঝতে পারলে, তাহলে আপনাদেরকে টোটাল আর্টস এবং কমার্সের ক্ষেত্রে টোটাল 6টা সাবজেক্টের উপর কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে। তো আশা করি আপনারা ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা আলোচনা করব যে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলির উপর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে আপনাদেরকে ফার্স্টেই বলে রেখেছি যে আপনাদের FHS, FBG, FEG, ENVS এই চারটে সাবজেক্টের উপর কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ এটি কিন্তু আপনাদের আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই চারটে সাবজেক্ট কিন্তু আপনাদের থাকবে। তো এখানে FHS আপনাদেরকে 100 নম্বরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, FBG 50, FEG 50, ENVS 50। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা শুধুমাত্র ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন, তো তাদের একটু আমি পরে আলোচনা করছি। তো এছাড়াও অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নিয়েছেন সায়েন্সের ক্ষেত্রে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়াও বোটানি, জুওলজি, তো এই সমস্ত সাবজেক্টগুলি নিয়ে আমরা আগে আলোচনা করে নিচ্ছি, তো তারপরে দেন লাস্টের দিকে ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফিজিক্সে অনার্স পেপার থাকছে কিন্তু এখানে 5টা, তো এই 5টার মধ্যে আপনাদের বোটানি, জুওলজি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট, তো এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের যে 4 নম্বর যে পেপারটি থাকবে, সেই 4 নম্বর পেপারটি কিন্তু হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার। তো এবং বাকি যে পেপারগুলো এখানে দেখতে পাচ্ছেন, যেমন
ইপিএইচ ওয়ান, ইপিএইচ টু, থ্রি, ফাইভ, ঠিক আছে, এবং এখানে ফোর। এই ফোর যে চার নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার। এটি শুধুমাত্র ম্যাথামেটিক্স স্টুডেন্টরা বাদ দিয়ে এবং বাকি যে সমস্ত অন্যান্য স্টুডেন্টরা রয়েছেন সায়েন্সে, তো তাদের কিন্তু এই চার নম্বর পেপারটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পেপার। এই প্র্যাকটিক্যাল পেপারটা আপনাদের ফাইনাল এক্সামের পরে পরে কিন্তু হয়ে থাকে, তো ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে হবে। এছাড়াও অন্যান্য যে পেপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি পেপারের কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ইপিএইচ ওয়ান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন সাবজেক্টের উপর কত নম্বর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে, এবং এফএইচএস, এফবিজি, এফইজি, ইএনভিএস, এই টোটাল কত নম্বরে অ্যাসাইনমেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন কত নম্বরে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। টোটালটি একটু ক্যালকুলেশন করে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে টোটাল আপনাদেরকে কত নম্বরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আর এখানে আপনাদের মেন বিষয় হচ্ছে, এখানে আপনাদের এই প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে ইপিএইচ ফোর, এটি হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার। এটি ম্যাথামেটিক্স বাদ দিয়ে সবার ক্ষেত্রে কিন্তু এই ইপিএইচ, অর্থাৎ অন্যান্য সাবজেক্ট হয়তো সাবজেক্ট কোড কিন্তু আলাদা, কিন্তু এই ফোর যে পেপারটা সেটি কিন্তু প্র্যাকটিক্যাল পেপার। আপনাদের প্রত্যেক স্টুডেন্ট বা সায়েন্সের ক্ষেত্রে এই চার নম্বর পেপারটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই টোটাল হচ্ছে আপনাদের কত নম্বরে অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং কত নম্বরে আপনাদেরকে, এই যত নম্বরে অ্যাসাইনমেন্ট আপনারা দেবেন ঠিক তত নম্বরে কিন্তু আপনাদেরকে ফাইনাল এক্সাম কিন্তু দিতে হবে। তো এবার এই যত নম্বরে আপনি অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবেন ঠিক তার থেকে 30% নম্বর কিন্তু আপনার মূল নম্বর বা মূল মার্কশিটের সঙ্গে কিন্তু অ্যাড হবে, বা মূল নম্বরের সঙ্গে কিন্তু আপনাদের 30% নম্বর কিন্তু যোগ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এবার আসবো যে আমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তো বিডিপি ফার্স্ট ইয়ারে যারা ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা বা করছেন বা অ্যাডমিশন নিয়েছেন, তো আপনাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঁচটা কিন্তু আপনাদের অনার্স পেপার থাকবে এবং তার সঙ্গে থাকছে এফএইচএস এবং বাকি থাকছে তিনটে কম্পালসারি পেপার। তো এখানে আপনাদের এই পাঁচটা টোটাল, এই পাঁচটা সাবজেক্টের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইএমটি ওয়ান, ইএমটি টু, ইএমটি থ্রি, ইএমটি ফোর, ইএমটি ফাইভ, তো এখানে 50 নম্বরে অ্যাসাইনমেন্ট করতে হবে পেপার ওয়ানে, পেপার টুয়ে 50, পেপার থ্রিতে 50, পেপার ফোরে 50 এবং পেপার ফাইভেও কিন্তু 50। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফএইচএস এই সাবজেক্টে শুধুমাত্র 100 নম্বরে অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সমস্তগুলোই কিন্তু 50। তবে এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে টোটাল 200, এখানে 800, মানে ইএমটি অনার্স পেপারের ক্ষেত্রে আপনাদের টোটাল 800 নম্বর থাকছে এবং এখানে টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে 100 এবং এখানে 100 এবং এখানে 50, তাহলে টোটাল আপনাদেরকে 500 নম্বরের কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদের পরীক্ষা দিতে হবে। তো অ্যাসাইনমেন্টের পরীক্ষা আপনাদেরকে 500 নম্বরে দিতে হবে। এবারে প্রতিটা পেপারের থেকে আপনাদের 30% নম্বর কিন্তু আপনাদের মূল মার্কশিট বা মেন যে মার্কশিট আপনাদেরকে দেওয়া হবে তখন কিন্তু এই 30% নম্বর সেই মার্কশিটের সঙ্গে বা মূল নম্বরের সঙ্গে কিন্তু অ্যাড হবে। তো অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেপার থেকে কিন্তু আপনাদের 30% নম্বর কিন্তু যোগ হবে ফাইনাল মার্কশিটের সঙ্গে। তো আশা করি বুঝতে পারলেন যে আপনাদের টোটাল কয়টা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা করতে হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল হচ্ছে 5টা, এখানে হচ্ছে 4টে, তাহলে 9টা পেপারের উপর কিন্তু আপনাদেরকে টোটাল অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো এই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন সাবজেক্টে, আর্টস, সায়েন্স, কমার্স, আপনাদের কোন কোন সাবজেক্টের উপর কতগুলি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং আপনাদের কত নম্বরের অ্যাসাইনমেন্টে পরীক্ষা হবে। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার। তো এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সব কমেন্ট নিয়ে আমরা নেক্সট টাইম আপনাদেরকে অবশ্যই করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন।